সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। আজ থেকে আগামী কয়েকটা দিন কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়া। কী হতে চলেছে কি না হতে চলেছে সেটা বিস্তারিতভাবে বলি, কারণ একটু সময় লাগবে আজকে আবহাওয়াটা, কারণ আগামী সপ্তাহে অনেক কিছু দেখতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। তার প্রথমে বলি, বসন্ত কিন্তু কালে বসন্ত হলেও কিন্তু বসন্ত প্রায় বিদায় নিতে চলেছে আগামীকাল থেকে অন্তত চারটা দিন, কারণ আগামীকাল বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই চারটা দিন কিন্তু অসম্ভব গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা পৌঁছাবে প্রায় 38 ডিগ্রি কাছাকাছি, কলকাতাতে তাপমাত্রা পৌঁছাবে প্রায় 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে কলকাতাতে প্রায় 25 ডিগ্রি কাছাকাছি, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারটে জেলা থেকে মোটামুটি 21 থেকে 22 ডিগ্রি কাছাকাছি। ফলেটুকু বলতে পারি আগামী চারটা দিনের জন্য কিন্তু বসন্ত বিদায় নিতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। তবে একটা সুখস্বরি খবর হচ্ছে, বৃহস্পতিবার দিন কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে, সব এলাকায় কিন্তু নয়, বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় কিন্তু বৃহস্পতিবার দিন বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টি হলেও কিন্তু ঠান্ডা পড়বে না, কারণ গরম একই রকম থাকবে আগামী চারটা দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার। কিন্তু রবিবার দিন থেকে আমূল পরিবর্তন হতে চলেছে পুরো দক্ষিণবঙ্গের আবহাওয়া, কারণ রবিবার থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা, রবিবার বলবো না শনিবার দিন বিকেল থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা, হয়তো শনিবার বিকেলে বৃষ্টির পরে কিন্তু রবিবার থেকে তাপমাত্রা আরও আগে ধাক্কায় কমে যাবে, কারণ যেটুকু দেখতে পাচ্ছি শনিবারের পর কিন্তু আবারও সেই বসন্তের একটা আবহাওয়া ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই, কারণ শনিবার দিন তাপমাত্রা নেমে যাবে প্রায় বলতে পারি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে 18 থেকে 20 ডিগ্রি কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি আবারও কিন্তু বসন্তের একটা আবহাওয়া বা বসন্তের একটা আমেজ ফিরে আসবে শনিবারের পর থেকে, শনিবার বিকেলের পর বৃষ্টির পরে কিন্তু রবিবার থেকে কিন্তু আবহাওয়া আমূল পরিবর্তন হবে। রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার এই চারটা দিন কিন্তু আবহাওয়া থাকবে বেশ নাতিশীতোষ্ণ মনোরম একটা আবহাওয়া, তবে শনিবার বিকেলের থেকে রবিবার কিছু কিছু এলাকায় মঙ্গলবার বুধবার পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। ফলে এটুকু বলতে পারি আগামী একটা সপ্তাহ কিন্তু আমূল পরিবর্তন তো চলেছে আবহাওয়ার, কখনো গরম কখনো বৃষ্টি কখনো বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামী একটা সপ্তাহ। বৃহস্পতিবার থেকে তার শুরু, কিছু কিছু এলাকায় বৃহস্পতিবার এবং বেশিরভাগ এলাকায় কিন্তু শনিবার রবিবার এবং মঙ্গলবার বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।